প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা দুইটা পাওয়ার টিলার নিয়ে হাল চাষের জন্য আসছি। তো একটি 12 গোড়া, আরেকটি 16 গোড়া। তো একটি দিয়ে আমরা কাদা জমিতে হাল চাষ করি, আরেকটি দিয়ে আমরা শুকনো জমিতে হাল চাষ করি। যেগুলো কাদা কম থাকে, স্বাভাবিক পানি। তো দর্শক বন্ধুরা, তো আজকে হাল চাষের অনেকটা সুন্দর একটি পরিবেশ আপনাদেরকে উপস্থাপন করতে চাই। তো তার আগে আপনাদেরকে আরেকটি কথা বলি, যারা আমাদের ভিডিওগুলোতে ক্লিক করেছেন, যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি একটাবার ঘুরে আসবেন, অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন। ভিডিওগুলো আমি কীভাবে দিয়ে থাকি, কেমন হয়, ভালো মন্দ আসলে আপনারা অনেকেই কিছু বলেন না, আমি পূর্বের ভিডিওগুলোতেও বলেছি। তো আপনার মতামতকে আপনি উপস্থাপন করুন এবং আশা করি আপনার মতামতকে নেওয়া হবে। দর্শক বন্ধুরা, ধন্যবাদ জানাই যারা আমাদের সঙ্গেই আছেন এমন একটি পরিবেশে, এমন একটি সুন্দর দৃশ্যে।